যেমন বাবা মা ভিখারি আর তেমন ছেলে। পিসি তোমরা ভুলে যাচ্ছ যে তুমি আমার স্বামীকে অপমান করছো। এই ওনা টোটো চালায়। তুমি তুমি কয়টা কাজ করো? 4000 5000? আমি ওর বিয়েতে আসিনি, নালে তো আমাকে খিচুড়ি খেয়ে। আজকে যদি আমি চুপ করে থাকি না, আমার শাখা সিঁদুরকে অপমান করাবে। প্রীতম এর ছেলের বউ নাকি তোমাদেরকে ফ্ল্যাট থেকে ধাক্কা মেরে বার করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ পিসি বলো। ও আচ্ছা, কালকে তুমি আসছো? হ্যাঁ তো কটার ট্রেনে আসছো তুমি? আচ্ছা আচ্ছা, 10টা 10টাতে আসছো তাই তো? বিষমশে আসছে তো? হ্যাঁ, তোমাদের তো বিয়েতে কতবার করে বললাম আসতে আসতে পারলে না। আমারও ভীষণ খারাপ লাগছিল জানো তো। কি আসছে গো? দাঁড়াও বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে আসো না। না না, তুমি মনে হয় এত ব্যাগ নিয়ে পিসি আসতে পারবে না। আমি একটা কাজ করবো, তোমাদের জামাইকে বরঞ্চ পাঠিয়ে দেবো, ও তোমাদেরকে স্টেশন থেকে নিতে চলে আসবে। নাম চলে যাবো? হ্যাঁ দেখো, ও বলছে ঠিক আছে নিতে চলে যাবে। আরে না গো, কোনো রকম কোনো অসুবিধা হবে না। ও আচ্ছা, তুমি আমাদের সারপ্রাইজ দিতে চাইছো তাই তো? বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তুমি এসে আমাদের ঘুমাও। আচ্ছা ঠিক আছে পিসি, ঠিক আছে। হুম হুম, রাখলাম, কালকে দেখা হচ্ছে। আচ্ছা, কে ফোন করেছে গো? আরে কালকে আমার বনগার পিসি আর পিসমশাই আসছে, ওনারা তো বিয়েতে আসলে আসতে পারেনি। কোন পিসি এটা? আমার হচ্ছে ছোট পিসি, বুঝলে? আচ্ছা, বিয়েতে আসতে পারেনি ও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে, তোমার মা বলছিল। হুম, ওই জন্য ওরা কালকে আসবে 10টা 10টাতে। ভালো তো, আমি নিয়ে আসতাম গিয়ে। না, বললো যে দিতে হবে না, ওরা চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তো কালকে কিন্তু রান্না মানে ভালো ভালো রান্না মানে করবে। তুমি একটু বাজার থেকে আমাকে জিনিসপত্র এনে দিও, বুঝলে? তোমার যা যা লাগবে তুমি আমাকে লিস্ট করে দাও রাতেবেলা, আমি সব সকালবেলা ঘুম থেকে উঠে বাজার থেকে সব নিয়ে আসবো। অনেক দূর থেকে আসছে বয়স্ক মানুষ, যা 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 লাগবে আমাকে বলবে, যা যা খেতে চায় আমি সব কিছু আনবো, ভালো করে সুন্দর করে রান্না করে দেবে। আর হ্যাঁ, কাল কিন্তু বাড়ি যেতে দেবে না, এখানে থাকতে দেবে, দুদিন থেকে যাক। এত দূর থেকে এসছে যখন, এতদিন পর এসছে, আর মনে থাকে যেন এটা ভালো করে সুন্দর করে রান্না করবে। ঠিক আছে, আমি শুনলাম, বুঝলে? দাঁড়াও, ঘড়িটা ঘড়ি রেখে আসো না, টেবিলে রাখতে ভুলে গেছি। লাইট অফ করে দাও, নাহলে আমার ঘুম আসবে না। তাহলে সিস্টে পড়ে নাম বোতল রেখে আসো। গুড নাইট। গুড নাইট। ভালো আছো পিসি? ভালো আছি। হ্যাঁ ভালো আছি। ভালো আছো পিসি মশাই? হ্যাঁ ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো আসো, বসবে, চলো বসো। পিসি আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, সেমন একটা অসুবিধা হয়নি। বাবা জীবনকে তো একটু পাঠাতে পারতিস, বয়স হয়েছে তো, বুঝতেই তো পারছিস। আমি তো বলেছিলাম পিসিকে যে তোমাদের জামাইকে পাঠাবো, পিসি তো আমাকে বারণ করলো। মানারে, তুই আর মিথ্যে বলিস না, হয়তো জামাই আসতে যায়নি। না না পিসি, ও তো অনেকবার বলেছিল তোমাকে আনতে যাওয়ার কথা। এই থাক না, ছাড়ো না, চলেই তো এসেছি। ওই তো চলে এসেছে। না না না, বাজার করে নিয়েছি, তাতে রান্না করো। ও পিসি পিসি মশাই চলে এসছে। এই তো এক্ষুনি এলো। না না, রান্না করো, রান্না, তাতে রান্না করো। হ্যাঁ হ্যাঁ, থাক 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 বাবা, থাক থাক, ভালো থাকো বাবা, ভালো থাকো, বসো বসো। আসতে কোনো অসুবিধা হয়নি তো? সেরকম একটা অসুবিধা হয়নি বাবা, একটু তো অসুবিধা হয় বয়স্ক মানুষ। কি গো শোনো না, বলছি যাও তুমি ফ্রেশ হয়ে নাও, সেই কখন বাজারে গেছো, যাও ফ্রেশ হয়ে নাও, ওঠো। বাবা জীবন, তুমি কি কাজ করো? আসলে পিসেমশাই ওনার টোটো চালায়। কি টোটো চালায়? সে কি? আরে এই টোটো চালার ছেলের জন্য তুই এত ভালো ভালো সম্বন্ধ তোর আসলে তুই সব বাদ দিয়ে দিলি। ছি 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 ছি, আর তুমি যা বলেছ, এই মেয়ের জন্য না মুখার্জি বাড়ির ছেলেকে নিয়ে এসেছিলাম, আর এই মহারানী তো পছন্দই হলো না। ওই মুখার্জি বাড়ির ছেলেটা কি করেনি, দুটো গাড়ি করেছে, বাড়ি করেছে, এমনকি বউকে একটা গাড়ি গিফট করেছে, কত সুখে আছে, এমনি নিজে ডাক্তার, আর এই এই ছেলেটা লাখ লাখ টাকা কামায় ওই ছেলেটা। আর তুমি তুমি কয়টা কাজ করো? 4000 5000? ছি 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 ছি, আর ভালো ছেলে পেলি না রে মনা। আর তুমি তুমি ওর সঙ্গে ওর তুলনা করছো? কোথায় মুখার্জি বাড়ির ছেলে হচ্ছে কোটিপতি, আর ও তো ভিখারি, একটা টোটো চালায়, ক টাকা মাসে ইনকাম করে, তুমি ওর সাথে ওর তুলনা করছো? কপাল মন্দ, তাই মুখার্জি বাড়ির ছেলেকে না বিয়ে করে এক টোটোওয়ালাকে বিয়ে করেছে। ওরে বাপ রে বাপ,
মুখার্জি ছেলের বিয়েতে কি খাইয়েছে রে ভাই, এই সাইজের গলদা চিংড়ি আমার এখনো জিভে লেগে আছে। ভাগ্যিস বাবা আমি ওর বিয়েতে আসিনি, নালে তো আমাকে খিচুড়ি খেয়ে বাড়ি যেতে হতো। তুমি কিশোরীর কথা বলছো? এ বাড়ি থেকে যে কয়টা গয়না দেওয়া হয়েছিল সে কটাও এই ছেলে বিক্রি করে গিয়েছে। সে কি আর জানি না বাপু, এর যে কত মরদ আছে এক টোটো চালিয়ে তো খায়। তা ছেলে যদি আমাদের মেয়ের অসুখ বিসুখ করে, তোমার তো একটা গাড়িও নেই, তাহলে ওকে কি করে ডাক্তার দেখাতে বা হাসপাতালে রাত্রেবেলা নিয়ে যাবে বলো? ও তোমার তো আবার একটা টোটো আছে, হয়তো টোটো করেই তুমি নিয়ে যাবে। আচ্ছা বাবা, তুমি কি আমাদের মেয়েকে কিছু কিনে দিয়েছো? আর দিবি বা কি করে, তুমি তো সামান্য একটা টোটো চালাও। আরে বাদ দাও তো, আমাদের ছেলের বিয়েতে 20 লাখ টাকা খরচ করেছি, এদের মরদ আছে খরচা করে যেমন বাবা মা ভিখারি আর তেমন ছেলে। পিসি তুমি মুখ সামলে কথা বলো, আর তুমি এখানেই দাঁড়াও। আমি কিন্তু অনেকক্ষণ ধরে সহ্য করছি পিসি, তোমরা ওকে সেই থেকে অপমান করে যাচ্ছ। তোমরা ভুলে যাচ্ছ যে তুমি আমার স্বামীকে অপমান করছো, আর ও একান্তই ভালো মানুষ বলে তোমাদের অপমানগুলোর একটাও জবাব দেয়নি। তোমরা টাকা পয়সাটা দেখছো পিসি, একান্তই কি জানতে চাইছো যে ও মানুষ হিসাবে কিরকম? ও গরিব কি বড়লোক সেটা তো একমাত্র আমি জানি পিসি। আর ও যেভাবে মানুষকে সম্মান করতে পারে আর আমাকে যেভাবে সম্মান দেয় না, সেই মানসিকতাটা যদি আজকে তোমাদের থাকতো, তোমরা ওর থেকে এতটা বয়সে বড় হয়েও আজকে তোমাদের ছেলের বয়সে একটা ছেলেকে অপমান করতে পারতে না। থাম থাম, আর তো গুণগান গাস না, সেটা তো দেখতেই পাচ্ছি তোর বরের কি আছে আর না আছে। পিসি তোমাকে কিন্তু আমি শেষবারের মতো বলছি, তুমি চুপ করো। ওর কি আছে না আছে আমি তো বলছি যে আমি জানি। হ্যাঁ ওর টাকা কম থাকতে পারে, কিন্তু আমাকে যা সম্মান করে আর যা ভালোবাসে বলছি না, সেটা তোমরা কোনোদিনই পারবে না। থাক থাক ছাড়ো না, বাদ দাও না, বড় মানুষ তো। প্রীতম তুমি আজকে আমাকে থামিয়ে রাখতে পারো না, তুমি চুপ করো। আমি তো সেই ধরে দেখতে পাচ্ছি যে ওরা তোমাকে কিভাবে অপমান করছে, আর আজকে যদি আমি চুপ করে থাকি না, আমার শাখা সিঁদুরকে অপমান করাবে প্রীতম। ওরা ভুলে গেছে যে ওরা আমার বাড়িতে দাঁড়িয়ে আমার স্বামীকে অপমান করছে। তোর বাড়িতে আজকে এসছি বলে তুই এইভাবে আমাকে আর তোর পিসেমশাইকে অপমান করলি? এক মুহূর্তে এখানে থাকবো না, কি করো চলো তো বাড়ি চলো। বসো পিসি বসো, এতক্ষণ তো অনেক কথা বললে, তা জেনে যাবে না আমার স্বামী কিরকম? আর একটা কথা শোনো পিসি, তোমরা আসবে বলে যে মানুষটা কোন সকালবেলায় উঠে বাজারে চলে গেছে, যে তুমি কি কি খেতে ভালোবাসো যাতে আমি তোমাকে প্রত্যেকটা খাবার রান্না করে দিই, পিসেমশাই কি খেতে ভালোবাসে পিসেমশাই প্রত্যেকটা খাবার যেন আমি রান্না করে দিই, আজকে সেই ছেলেটাকে তোমরা বসে বসে অপমান করছো। আর কি যেন বলছিলে তোমরা, গাড়ি বাড়ির কথা? হ্যাঁ এটা ঠিক যে ওর গাড়ি বাড়ি নাই থাকতে পারে, কিন্তু ওর যেটা আছে না আমাকে দেয়া প্রতি সম্মান, তারপর হচ্ছে ভালোবাসা, আমার শরীর খারাপ হলে ও যেন কতটা আমার কেয়ার করে, ও তখন আমার স্বামী থেকে পুরো আমার মা হয়ে ওঠে। হ্যাঁ এটা ঠিক যে ওর প্রচুর টাকা নেই, গাড়ি নেই বাড়ি নেই, কিন্তু ওর আমাকে দেয়া প্রচুর সম্মান আছে পিসি। আর তোমরা যে ওকে সে ধরে ভিখারি ভিখারি বলে যাচ্ছ, ওকে ভিখারি বলা মানে তো তোমরা আমাকেও ভিখারি বলছো পিসি। তোমরা কি জানো যে আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে ধনী ব্যক্তিটা হচ্ছে আমি? কেন জানো? কারণ ওর বাবা মার সব থেকে আদরের রাজপুত্রকে তারা আমার হাতে তুলে দিয়েছে। আর তোমরা যে ছেলের বিয়ে 20 লাখ টাকা দিয়ে দিয়েছো না, আমি তো মায়ের কাছ থেকে শুনলাম সেই ছেলে আর ছেলের বউ নাকি তোমাদেরকে ফ্ল্যাট থেকে ধাক্কা মেরে বার করে দিয়েছে। তার বেলায় কি তোমাদের কি মুখে চুনকালি লাগেনি পিসি? তোমরা সেই ধরে বসে বসে আমার স্বামীকে অপমান করছো। আচ্ছা পিসি সত্যি করে বলো তো, পাড়াতে তোমাদের মান সম্মানটা এখনো আছে তো পিসি? আমি আমার স্বামীকে ভীষণ ভালোবাসি পিসি, আর শুধু আমি তাকে ভালোবাসি না, সেও আমাকে ভীষণই ভালোবাসে। আর আমার শ্বশুর শাশুড়ি স্বামীকে নিয়ে আমি ভীষণই ভালো আছি, তারাও আমাকে নিয়ে ভীষণ ভালো আছে। আর তাই আমি তোমাদেরকে হাত জোর করে বলছি, আমাদের ফ্যামিলির বিষয়ে তুমি অন্তত আর নাক গলিও না। ইভেন শুধু তুমি নয়, তোমার স্বামীও যেন আমার পরিবারের বিষয়ে একদম না গলায়। আর একটা কথা পিসি, তোমাদের যদি আমাকে এবং আমার স্বামীকে অপমান করা হয়ে থাকে, তোমরা প্লিজ আমার বাড়ি থেকে আসতে পারো। কি গো ra 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 ra
স্বামী-স্ত্রীর মধ্যে উভয় উভয়ের প্রতি বিশ্বাস আর ভালোবাসা থাকলে সে বড়লোক হোক আর গরিব সেই সম্পর্ক কেউ ভাঙতে পারে না।